যেহেতু এইখানটায় নতুন ক্যাম্পশ্যাফ্ট দেয়া আছে, ওই জন্যে ভ্যাল্ভ চেপে ধরেছে, মানে কি পুরনো ক্যাম্পশ্যাফ্ট তো ক্ষয়ে গেছে, আর এটা যেহেতু নতুন এটা হাই রয়েছে, যার জন্যে এইখানটায় কম্প্রেসার ধরছে না। তো আমরা এইখানটাই আমাদের এইখানটায় ছেড়ে দিতে হবে। তো চলুন এইখানটাই আমরা অ্যাডজাস্টিং করি। তো এইখানটায় আমরা গ্যাস কাঠিটাকে ব্যবহার করব না, কারণ যেহেতু আমরা পুরনো ইঞ্জিনের কাজ করছি, এইখানটায় ভ্যাল্ভের মাথা তো যেহেতু ডাউন হয়ে রয়েছে, ট্যাপিটাও ডাউন হয়ে রয়েছে। তো এইখানটায় আমাদের হাতের আন্দাজেই অবশ্যই এটা এই কাজটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর একটা সাউন্ড চলে আসবে। এইটা চেপে ধরেছে, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। এটাকে আমাদের ছেড়ে দিতে হবে। এইখানটায় আমরা টাইট দিয়ে দেবো। না কোনোরকম ইজি হলো না, মানে সেম হয়ে গেছে। সেম হলে হবে না, একটু ক্লিয়ার রাখতেই হবে। আরে বেশি হয়ে গেল। এদিকে আবার সেম হয়ে যাচ্ছে, সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তো এদিকে সব ঠিক আছে। এবার কম্প্রেসার ধরবে, দেখেন মোটামুটি ঘুরিয়ে ছেড়ে দিলেই দেখেন, এই দেখেন উল্টো ব্যাকে নিয়ে চলে আসছে। হ্যাঁ সুন্দর কম্প্রেসার এসছে। তা চলুন স্টার্ট দিই। দাও দাদা, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, হ্যালো।